ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকালই স্নান করে নেব, কারণ আজকে থেকে আবার ব্যাক টু নর্মাল লাইফ। সোনাই যাবে পড়াতে আর আমি তো কাজে বসবো। আজকে আবার আছে সোনাইতে পারার ভাষণ। তো সোনাই আগের বার নাচতে নাচতে জুতো ছিঁড়ে ফেলেছিল, এবারও বলছে যে নাচবে। তো বড় মাকে দেখেছি কিন্তু পুজো দিতে পারিনি। এই সপ্তাহটা গেলে পরের সপ্তাহে আবার যাবো বড় মার কাছে, কারণ পুজো দেওয়া হয়নি ভালো করে। তো মাকে ভালো করে পুজো দেবো। মায়ের ওই রূপ, মায়ের ওই তেজ দেখে একদম মন ভরে গেছিলো। আর সব থেকে বড় কথা, একদম মানে মনে হচ্ছে যেন মা পুরো তাকিয়ে রয়েছে এরকম। আর আগের বার তো সময় নাচতে নাচতে ছুটি ছিঁড়ে ফেলেছে। আর অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে, তার কারণ হচ্ছে সকালবেলা পড়িয়েছি, দেখো এখনো তুলিনি। 11টার সময় যদিও ওরা চলে গেছে, 9:30 থেকে 11:30 পড়িয়েছি। ভিডিওটা এডিট তো করা হয়ে গেছিল, ছাড়া ছাড়া হলো থাম্বনেল টাম্বনেল এগুলো দুজন মিলেই চেক করলাম, এসব করছিলাম। আর বিগ বস অনেকদিন জমে গেছে, কালী পুজোর জন্য দেখা হয়নি, ওটা এপিসোডটা দেখছি। রান্না করার নেই, কারণ মাই সব রান্না করে গেছে। কি কি করেছো দেখাচ্ছি তোমাকে, কারণ টাইম পেলাম না। আর রাজাকে চিড়ে টিড়ে এসব দিয়ে দিলাম। ভাসান মানে আমাদের পাড়াতে খুব বেশি মজা হয়। ফাইনাল এক্সাম দেবে 22 তারিখ থেকে পরীক্ষা, এখন এসে টিভি দেখবে বলে আমাকে জোর করছে। টিভি দেখছে আমরা নাচ প্র্যাকটিস কর, বিকালবেলা ভাসান না নাচ। সিম্পল, এটা হচ্ছে ডিম, মা মুলো দিয়ে ডাল করেছে, আর হচ্ছে বেগুন আলু। আলু তো আমি নেবো না, একটু মেনটেন করার চেষ্টা করছি আজকে থেকে। বৃষ্টি হচ্ছে, আর এই যে বৃষ্টিটা কমবে আর আজকে থেকে পড়বে ঠান্ডা। করে এখন যাব সোনাইকে ছাড়তে, সোনাই যাবে পড়াতে, আর আমি এসে দেন পুজো দেব। আর আজকে তো সোনাই তাড়াতাড়ি চলে আসবে, তাই তো? কি বলছেন? জিয়াকে পড়তে দিয়ে আসার সময় দেখলাম ওদের ক্লাবের ঠাকুরটাকে অলরেডি, মানে ক্লাব অ্যাকচুয়ালি না, মানে ক্লাবের আন্ডারে কিন্তু ওটা ওটা মন্দিরেই থাকে, ঠাকুরটা পড়তে পারে মন্দিরেই পুজো হয়। বাট যাই হোক, ওই ঠাকুরটাকে নামিয়েছে। তো 5টা না কটা বললো তখন থেকে বরণ করা শুরু হবে, সোনাই তো আসবে 6টা দশে। তো 5টার সময় একবার যাব, সবাই যখন বরণ ধরণ করবে দেন তখন তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। ঠাকুরটা বেশ তো ভালোই হয়েছে, বড় বেশ। ওদের অ্যাকচুয়ালি মাপ আছে, দরজাটার একটা মাপ আছে, সেই হিসাবে ওই ঠাকুরটা প্রত্যেকবারই বানায়। কারেন্ট নেই, তার মধ্যে আজকেই যাবে ভাসান, কখন কী করবে বুঝতে পারছি না। আর পুরো অন্ধকার চারিদিকে, কোথাওই তো লাইন নেই। আর সোনাইকে এখন আনতে যাবো, সোনাইকে এনে দেন সোনাই হয়তো মাকে বরণ করবে, কিন্তু এত অন্ধকারে কি হবে বুঝতে পারছি না, ভাসান কিভাবে যাবে না যাবে। তো যাই হোক, দেখতে থাকো। আর কারেন্ট নেই, কি যে হবে আজকে, এবছরের ভাসানটার এই যে দেখতে পাচ্ছ। নিয়ে আসলাম সন্ধ্যেবেলায়, কি খাবো কি খাবো বুঝতে পারছিলাম না, তো সিঙ্গারা খাচ্ছি। এখানে এখন জামাই আর শ্বশুরের পরিকল্পনা চলছে, সামনে কি গেট দেবে না দেবে। এটা তো কিনেছিল ইয়ে থেকে, কেন কি যেন কোথায় নতুন যেটা খুলেছে, কি নাম ভুলে গেলাম, বল আমি যাবো। মা এখনো আসেনি, মা আসবে পরে জয়েন করবে। আমি ল্যান্ডা পুন্ডা সবগুলোকে, হ্যাঁ, আর এই যে ল্যান্ডা পুন্ডা নাম্বার 1, এ তো জাপান থেকে এসছে, জাপানিজ ইয়ে পড়েছে, কি বলো ওটাকে, জ্যাকেট। আমাকে তো দেখালো, আমি মুনায়কেও দেখিয়েছি, বাবা একটু দিয়ে আসবে আমাদের।
নাচ প্র্যাকটিস করেছিস? আগের বার এমন নেচেছিল পায়ের নখ পুরো উঠে গেছিল। আমার না তোরই উঠেছিল। না আমার পায়ের নখ উঠেনি, আমার জুতো ছিঁড়ে গেছিল। আরে সবাই ওখানে পড়ে গেছে, এত ইয়ে হচ্ছে। কিন্তু আমি পড়িনি, কিন্তু আমি ডিজে গাড়ির উপর বসে আমি ব্যান্ডেজ বেঁধে এসেছি। হ্যাঁ সেটাই, ওই দেখো ও তো পায়ের নখ উঠে গেছিল তো বাড়িতে। হ্যাঁ শুকনো মাটি থাকে না। এখানে এখন লাইটিং আর ডিজে সবকিছু টেস্টিং চলছিল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম। ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কিছু করার নেই, নালে কপিরাইট আসবে। প্রচুর মজা করেছি, প্রচুর নাচানাচি করেছি। আমি তো মনে হচ্ছিল যে এক সেকেন্ডের জন্য থামছিলাম না, এত মজা হচ্ছিল। সবাই মিলে নাচানাচি সব হলো। এবার প্রত্যেক বছর আমাদের পাড়াতেই একটা পুকুরে ভাসান দেওয়া হয়, এবার সবাই এখানে এসে দাঁড়িয়েছে, কিছু বাজি ফাটানো হলো, তারপরে আস্তে আস্তে মা চলে যাবে আবার এক বছরের অপেক্ষায়। জীবনে এগিয়ে যাওয়ার পথে সবাইকে নিয়ে যাতে চলতে পারি, এই মনোকামনা নিয়ে সবাই মিলে মাকে বিদায় দিলাম। মা গো তুমি তাড়াতাড়ি এসো, তোমার অপেক্ষায় রইলাম। সবার মিষ্টিমুখ করা হচ্ছে। বাড়িতে এলাম আর এই ইয়ারে মনে হচ্ছে যে এনজয়মেন্ট আরো ডবল হলো। নাচতে নাচতে এখন একটু পরে বুঝতে পারবো, জাস্ট বাড়িতে এসে এখনো জামা কাপড়ও ছাড়িনি, পাটা অলরেডি ব্যথা করছে। রাত্রে যেই ঘুমাবো জানি পা ব্যথা করবে, কালকে আবার সকালে পড়ানো আছে ধান করে, মানে আমাদের এখান থেকে কিছুটা যেতে হয়। জানি না কি করব, কি দেখি, যদি ঘুম থেকে উঠতে পারি পড়াতে যাবো, নাহলে ক্যান্সেল করে দেবো। আর মাও তো কাছ থেকে এসেই চলে গেছে, তো এখন দেখি দুজন মিলে ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলোই দেবো। আর দেখি ভাবছি যদি ভাত ভাজি তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। গরম করলাম, অল্প একটু রয়েছে, আর এখানে একটা ডিম ভাজছি, এখানে আর একটা ডিম ভাজবো, দুটো ডিম ভাজা, আর এখানে মা ভাত ডাল আলু সব একসাথে দিয়েছে। দীপ করে এখানে একটু এই চেয়ারে একটু বসেছি, কারণ ভাত খেলাম তো রাতে একে ভাত খেলাম সঙ্গে সঙ্গে শোবো, তার জন্য এখানে একটু বসেছি, তারপরে গিয়ে শোবো, কারণ বিছানায় গিয়ে বসে সেই ঘুমিয়েই পড়বো। তাহলে আর কি, আজকের ব্লগটাকে একটুখানি রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে মানে মোটিভেট করো আমাদেরকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা, আবার কালকে দেখা হবে।